নবী আমার আম্মা জানা এসার কাছে আছেন শুয়ে, হঠাৎ আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল। আম্মা জানা এসা বলেছিলেন, ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ, হঠাৎ উঠে কেন বসে পড়লেন? নবী আমার বললেন, আয়েশা আজকে আমি জান্নাতের কোরআন শরীফ তেলাওয়াত শুনতে পেলাম। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রসুলুল্লাহ আল্লাহর ফেরেশতাদের বলেছিলাম, ও আল্লাহর ফেরেশতা আল্লাহর জান্নাতে কোরআন শরীফ কে তেলাওয়াত করেন? আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, ইয়া রসুলুল্লাহ হাবিবাল্লাহ, যে বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করছে ওনার নাম হলো হারিস ইবনে নুমান, হারিস ইবনে নুমান আল্লাহর জান্নাতের কোরআন শরীফ তেলাওয়াত করছে, জান্নাতে মানুষগুলো শুনতে পায়। এই হারিস ইবনে নুমান দুনিয়াতে মা বাপের আশিক ছিল, মা বাপকে ভালোবাসত, আল্লাহ খুশি হয়ে হারিস ইবনে নুমানকে জান্নাতের কোরআন শরীফ তেলাওয়াত করার দায়িত্ব দিয়েছেন। ও বিবি আয়েশা, আজকে আমি হারিস ইবনে নুমানের কোরআন শরীফ শুনতে পেলাম। আর একটু জোরে হলো না? রসুল দুনিয়ায় এসেছিলেন কত বছর? মাত্র 63 বছর। আহা, এই 63 বছরে নবী আমার 3টে বছর তো জেলের মধ্যেই কাটালেন। বাপ হারা নবী, মা হারা নবী, এতিম নবী সঙ্গে কেউ ছিল না, জেলের মধ্যে ছিলেন আম্মা জান খাদিজা। জোরে বললেন না, সুবহানাল্লাহ। তাহলে থাকলো 60 বছর। এই 60 বছরে নবী তোমার জন্য আমার জন্য পৃথিবীতে মার খেয়ে কাটিয়ে দিলেন, অনেক ধৈর্য ধরলো। কিসের বলে দুনিয়ার মানুষ নবী মুহাম্মদ রসুলের জন্য পাগল? ভাবছেন আমাদের নবীর ইজ্জত সম্মান লেভেল আমার আল্লাহ আমার রসুলের মধ্যে কতটা দান করেছে? খালি নবী নামাজ পড়ে পৃথিবীতে গেছে না, আল্লাহ আমার নবীকে ইসলাম জাহানের প্রিন্স বানিয়েছে, আল্লাহ আমার রসুলকে ইসলাম জগতের প্রেসিডেন্ট করেছে, রসুলকে আল্লাহ ওলিউল আহাদ বানিয়েছেন ইসলাম জাহানের। জোরে বলেন না, সুবহানাল্লাহ। যার ওসিলায় কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম দেশে। কিসের বলে? একতার বলে। কথা বলো, কথা বলো, কিসের বলে? সবাই বললেন না, একতার বলে। আল্লাহ আমার নবীর মধ্যে সবর দান করেছিলেন, ধৈর্য দান করেছিলেন, আদর্শ দান করেছিলেন, শিক্ষা দান করেছিলেন। যারা আমার নবীকে মারতে এসেছে, যারা আমার রসুলকে গালি দিতে এসেছে, তারাই রসুলের সামনে দাঁড়িয়ে হুজুরের হাতে হাত দিয়ে, কদমে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। অনেক কষ্ট দিয়েছে কাফেরেরা, নিজের চাচা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, চাইতো না। ভাতিজা মোহাম্মদ, সবাই বলুন, চাইতো না, আগিয়ে যাক, চাইতো না, মারার চেষ্টা করেছে। নিজের চাচা রসুলকে হত্যা করার চেষ্টা করেছে, আবু জাহাল রসুলের চাচা, আবু লাহাব রসুলের চাচা, হত্যা করার ষড়যন্ত্র চালিয়ে গেছে। মোহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না, মোহাম্মদকে যদি ছেড়ে দেওয়া যায় দুনিয়ার মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হয়েছে না হয়নি? এক কথা বলেনি কেন? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, কার ওসিলায়? জোরে বলেন, কার ওসিলায়? অনেক কষ্ট করেছিলেন।
মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, আবু জেহেল একটি টিম তৈরি করে, আবু জেহেল একটা টিম তৈরি করে, দুনিয়ার মানুষ মক্কায় আসবে হজ করতে, পৃথিবীর মানুষ হজ করার জন্য মক্কা শরীফে আসবে, তারা যেন মুহাম্মাদের কাছে না পৌঁছে যায়। আবু জেহেল বহু দিন ধরে চেষ্টা চালাচ্ছে, একটা টিম তৈরি করেছে, একটা গুছিয়ে টিম তৈরি করেছে, দুনিয়ার মানুষ পৃথিবীর মুসলমান মক্কা শরীফে আসবে হজ করতে, কেউ যেন মুহাম্মাদের কাছে না পৌঁছে যায়। ও আমার ভাইজানেরা, আবু জেহেলের লোকজন মিনা তাবুতে চলে গেল, ও দুনিয়ার মুসলমানেরা তোমরা কেউ যেন মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মাদ একজন পাগল, মক্কা শরীফের জমিনে একটি পাগলের জন্ম হয়েছে, একটা জাদুঘরের জন্ম হয়েছে, ওই পাগল জাদুঘরের কাছে যেন কেউ যেও না। ও নবীর উম্মতেরা, দুনিয়ার মানুষ বলেছিল ওই পাগল জাদুঘরের নাম কি, দুনিয়ার মানুষকে আবু জেহেলের লোকজন বলেছিল ওই পাগলের নাম হলো মুহাম্মাদ। আরেকটু জোরে বললেন না, পৃথিবীর মানুষগুলো হজ করতে এসেছে মিনাতে, আর আবু জেহেলের লোক খালি গিয়ে বলছে মুহাম্মাদের কাছে কেউ যেও না, মুহাম্মাদের ব্যস্ত কেন, দুনিয়ার মানুষ বলছে ব্যস্ত, মুহাম্মাদ কে নিয়ে এত ব্যস্ত কেন, কি আছে, কি আছে, সবাই এসে মুহাম্মাদ 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 করছে কেন। ও যুবকেরা, নওজওয়ানেরা, আমার ভাইজানেরা, দুনিয়ার মানুষ এক অপরকে বলতে লাগে পাগল মোহাম্মদকে একবার আমরা দেখতে চাই, জাদুঘর মোহাম্মদকে আমরা একবার দেখতে চাই, হসে সবার পরে ভাইজান দুনিয়ার মানুষ বিশ্ব নবীর দরবারে চলে গেল, আল্লাহ রসুলের দরবারে গিয়ে চিৎকার শুরু করে দেয়, কোথায় মোহাম্মদ, কোথায় পাগল জাদুঘর মোহাম্মদ, আহারে বাফারা নবী, মা ঘরা নবী, এতিম নবী, পাগল পাগল যখন এই কথা শুনতে পেলেন, নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয় কাঁদলেন, ছয় মাস বয়সে বাপ জননী দুনিয়া থেকে চলে গেছে, আমাকে পাগল পাগল বলে চিৎকার করে। ও নবীর উম্মতেরা, লক্ষ লক্ষ মানুষ যখন পাগল পাগল বলে রাসূলুল্লাহকে চিৎকার শুরু করে, আহারে নবী আমার, যখনই হুজরা থেকে বাইরে বের হলেন ভাইজান, আল্লাহ নবী চাঁদ মক্কানা রাসূলুল্লাহ নূরানি চেহারা দেখে আল্লাহ রসুলের কদমে পড়ে গিয়ে লাখ লাখ মানুষ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে বললেন না, গাড়তে গিয়া গারু হো গিয়া ভাত, আবু জেহেল গাড়তে গেছে গারু হয়ে গেছে ভাড়, এত দিনের চেষ্টা ধ্বংস করলেন কে, আল্লাহর নাম জোরেলেন না, গরম লাগছে তো আপনাদের, একটা 10-15টা এইরকম এরকম জায়গায় ফ্যান দিয়ে দিলে মন ভালো, কি গরম পড়ে গেছে, ঠিক আছে আর ব্যস্ত হওয়ার দরকার, অসুবিধা হচ্ছে না তো, আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগানে কষ্ট কষ্ট, কবরেও তো যেতে হবে, ওখানে তো পাখা টিফিন ফাঁকা এসি টেসি নাই, ওখানে কিছুই নাই, ওখানে আপনি থাকবেন, আপনার নেক আমল থাকবে, বাপ থাকবে না, মা থাকবে না, স্ত্রী বাচ্চা টাকা পয়সা ঘর বাড়ি কেউ থাকবে, থাকবে আপনার নেক আমল, আপনার কাজ, যদি কাজ ভালো করেন কবরে শান্তি পাবেন, জোরে বলুন। আমার ভাইজান, আবু জেহেল দেখলো এতদিন চেষ্টা করলুন, এত কিছু গুছলুন, টিম বানালুন, সবাইকে বললুন কেউ যেন মুহাম্মাদ রাসূলুল্লাহর কাছে না যায়,
লাখ লাখ মানুষ কয়েক মুহূর্তের মধ্যে মুহাম্মাদের কাছে এসে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। কাফেরেরা অনেক ঘৃণা করত আমার, কেউ চাইত না, সবাই রোকার চেষ্টা করে, ইজ্জত বাড়িয়ে দিয়েছে কে, সবাই বলুন, হত্যা করার পরিকল্পনা করত। আমার রসূলুল্লাহকে হত্যা করার প্ল্যান করত, আমার রসূলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করত, তারা আবার আমার রসূলুল্লাহকে বিশ্বাস করত, তারা জানে মুহাম্মদ আমানতের মাল খেয়ানত করে না, মুহাম্মদ জীবনে কোনোদিন আমানত নষ্ট করেন না, মুহাম্মদ হলো আল আমিন, তারা তাদের টাকা পয়সা সোনা রূপা আল্লাহ রসুলের কাছে জমা রাখত। ভাই যান, যে নবীকে তারা ঘৃণা করত তারা আবার আমার রাসূলুল্লাহর কাছে টাকা পয়সা জমা রাখত। ও আমার ভাইজান, নবী আমার যখন মক্কা শরীফ ছেড়ে মদিনায় চলে যাচ্ছে, হযরতে আলীকে বলেছিলেন, আলী খবরদার আমানতের মাল যেন খেয়ানত না হয়ে যায়, কাফেরেরা ইহুদিরা যারা আমার কাছে আমানত জমা দিয়েছে সেই আমানত গুলো তাদের বাড়িতে পৌঁছে দিও। আর একটু জোরে বললেন না, আমানতের মাল খেয়ানত করতেন, ঘৃণা করতেন নবীকে, কাফে ইহুদিরা হত্যা করবে, মারবে, আবার জানে যে বিশ্ব নবীকে আল্লাহ ব্যাংক করে দিয়েছে, জোরে বলুন, ওইখানে জমা রাখলে আমাদের টাকা পয়সা নষ্ট হবে না। ও আমার ভাই জানেরা, যুবকের নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, আম্মা জান, খাদিজা আমার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যখন বয়স 40 বছর, আপনার বয়স 25 বছর, এখন আমার বয়স 55, আপনার বয়স 40, এই 15 বছর আপনার সাথে আমার কেটে গেল চলাতে ফিরাতে, সোয়া বসা ওটা খাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনাকে নবী হিসাবে মানি, নবী আমার বলেছিলেন, খাদিজা কি দেখে তুমি আমাকে নবী হিসাবে মানলে, ও নবীর উম্মতেরা, আম্মা জান, খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চারটি কারণ, চারটি জিনিস দেখে আমি খাদিজা আপনাকে নবী হিসাবে মানি, এক নম্বর, আপনি আমানতের মাল খেয়ানত করেন না, আপনি ওয়াদার খিলাফ করেন না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না, গরিব অসহায় দুঃখী যদি আপনার কাছে আসে তাকে জীবনে কোনোদিন ফিরিয়ে দেন না, এই তিনটে জিনিস দেখে আমি খাদিজা আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি। আর একটু জোরে বললেন না, আর একটু জোরে হলো না, এক নম্বর, আমানতের মাল খেয়ানত করেননি, দু নম্বর, ওয়াদার করবেন না, করবেন না, জান চলে যাবে, ওয়াদার খেলাপ করবেন না, আমানতে খেয়াল করবেন না, আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না, গরিব অসহায় দুঃখীদের বাড়ি থেকে ফিরিয়ে দেবেন না। আমাদের নবী মানুষকে ভালোবাসতেন, রসুল মুসলমান খ্রিস্টান ইহুদি না, মানুষকে ভালোবেসেছিলেন। আমার নবী এই কথাটা বলতে পেরেছেন, কেউ বলতে পারে না, বিশ্ব নবী বললেন, তাকুনু মুসলিমান, যারা মুসলমান, যে মুসলমান মানুষকে ভালোবাসে, ইয়াজলেমুন নাস, তোমরা নাসকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, তাকুনু মুসলিমান, হবে সাচ্চা ইমানদার খাঁটি মুসলমান। আর একটু জোরে বললেন না, আমি আজকে রাস্তা দিয়ে আসছি,
আর ঠিক আমি কল্যাণীর মুখটার কাছে মানে বাঁশবেরিয়া ব্রিজটা পার হয়েছে, রেড সিগন্যাল, গাড়িটা দাঁড়িয়েছে, বেল্ট ছিল না আমার, আমিও বেল্ট লাগাইনি, আমার ড্রাইভারও বেল্ট লাগাই, সার্জেন্ট বসে বসে দেখছে, ইশারা করেছে, এই যারা আরো সব আছে সিভিক টিভি, ওই 10-12 জন আছে, গাড়িটাকে দেখে দেখে একটু আটকে দিল, পিস সাহেব লিখা আছে, বলে সাহেব আপনি ড্রাইভারটাকে বলছে একটুখানি চলুন ওখানে, ডাকছে স্যার, কেন গো, বলে এই বেল্ট পরেন নি, আচ্ছা আচ্ছা, বলে পিস সাহেব বসে আছে, আমি ওনাকে দাঁড় করিয়েছি, বহুদিন ধরে চেষ্টা করছি যে পিস সাহেবের সঙ্গে ডাইরেক্ট আমি কিছু কথা বলবো, খোদার কসম খেয়ে বলছি নবীর মঞ্চে, তা উনি কি নামতে পারবেন, সুযোগ পেয়ে গেলাম দাঁড় করিয়ে দিলাম, কিছু মনে করবে উনি কি নামতে পারবেন, আমাকে বলে ভাই জান একটু না আচ্ছা কোনো অসুবিধা, সত্যি কি কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, খুব ভালো লাগলো, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি ফুলপুরা শরীফে যাবো, আমার অনেক সমস্যা আছে, সেই সমস্যাটাকে মনে নিয়ে যাব, অনেকদিন থেকে ভাবছি যে আপনাদের কাছে গেলে, মানুষ তো গেলে অনেক সুস্থ হয় ভালো হয়, আপনারা ওই কী দেন সব, আমি বললাম তাবিজ কালা, বলে আপনার কী করেন ওটা, করে আমার মাথায় একটু হাত দিয়ে একটু আমার মাথায় আশীর্বাদ করে দেন, ইজ্জত দিবার মালিককে, ইজ্জত দিবার মালিককে, ফোন নম্বর আমার কাছে আছে, যদি মনে হয় ভাইজান ঢপ দিচ্ছে, ফোন নম্বর আছে, যাকে হোক দিয়ে দেবো, কথা বলবো, আমি বললাম, বলে আপনি আমার নাম্বারটা নিলেন, এইখানে কোনো জায়গায় কোনো সমস্যা কোনো প্রবলেম হলে একটা কল আমাকে দেবেন, আমি সাথে সাথে আপনার হেল্প করবো, না আল্লাহ আল্লাহর রসুল আমাদের সাথে থাকে, জোরে বলেন, কারোর প্রয়োজন আপনি বলেছেন, আমার মনটা খুব খুশি হয়ে গেছে, খুব ভালো লাগলো, আর অনেক কথা স্টেজে বলা যাবে না, খুব ভালো ভালো কথা বললো, বলে কিছু জানতে ইচ্ছা হচ্ছে, আমাদের এই সমস্যা, আমাদের ধর্মের, আপনাদের ধর্মের কিছু জানছে, আমার কাছে শুনছে যে পীর সাহেব ধর্মগুরু কেমন, উনি কি কোনো বিদ্বেষী মনোভাব নাকি, শুনতে চাইছে, বুঝতে চাইছে, না আমরা সবাই ভাই, আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই আমরা ভাই, শরীরে রক্ত কাটলে লাল রক্ত বের হবে, আপনারা আমরা সব ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিকী ছাতার তলায় আমরা সবাই ভাই, দাদা হুজুরের আমরা সবাই ছেলে, স্বাধীনতা সংগ্রামী মুজাদ্দিদের জামান, দাদা হুজুর কেবলা সকলের জন্য মাতার ছাতা, জোরে বলুন, খুব খুশি হয়ে গেল শুনে, 10 মিনিট মতন আমাকে আবার চা খাওয়ানোর জন্য, না চা আমি খাবো, পানি থামস আপ, যে না আমার এই গলার সমস্যা আছে এসব চলে না, একটু ভেবে চিনতে খাওয়া হয়, তা আমি আপনাদের খাওয়াই, বলে না স্যার, না আমি খাওয়াই, খাবে না, ইজ্জত দিবার মালিককে, সবাই বলুন কে, রসুল বলেছেন মানুষকে ভালোবাসো, হোক সে হিন্দু খ্রিস্টান ইহুদি সে কোন ধর্মের মানুষ হোক, তার বিপদে সুখে পাশে দাঁড়াও, নিজের রক্ত দিয়ে তার সাথে থাকো, রক্ত দিয়ে সহযোগিতা করো, তার বিপদে আপদে হবে একটা সাচ্চা ইমানদার মুসলমান, জোরে হলো না, হলো না, আজ আমার নবীর ইজ্জত আল্লাহ এত দিয়েছে, এমনি তার আদর্শ দেখে দুনিয়ার অন্য ধর্মের মানুষ আমার নবীর কাছে এসে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমান ঘরের ছেলেরা নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, যতদিন বেঁচে থাকবেন আমানতের খেয়ানত করবেন না, ওয়াদার খেলাপ করবেন না, যতদিন মুসলমান বেঁচে থাকবেন কোনো মানুষকে কষ্ট দেবেন না, ও আমার ভাই জান, ইজ্জত নষ্ট করবেন না, লজ্জা স্থানের হেফাজত করো, ও আমার ভাই জানেরা, ইজ্জত যদি দিতে হয় একটাই নারীকে দেয়া যাবে, 10টা নারীকে ইজ্জত দেয়া যাবে না, ইজ্জতটা একটাই নারীর জন্য, 10 জনের জন্য নয়, যতদিন বেঁচে থাকবেন ঈমান নষ্ট করবেন না, ও আমার ভাইজান কারোর হক মারবেন না, নবী আমার জীবনে কোনোদিন কারোর হক মারেননি, যারা হক মারত ওদের নামাজ জানাজা আমার রাসূলুল্লাহ পড়তেন না, নবীর উম্মতের আমার ভাইজানেরা আল্লাহর হক মেরেছে
আছেন যান মসজিদে গিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ নামাজ পড়ি না রোজা রাখি না, আল্লাহ চাইলে গুনাহকে মাফ করে দেবে, কিন্তু বান্দার হক বান্দির হক যদি আপনি মারেন ওই গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। কারোর হক মারা যাবে না, জনগণের হক। তুমি নেতা হয়েছ, খবরদার জনগণের হক মারবেন না। হক মারা বড় কঠিন জিনিস ভাই জান, আখেরাত কবর সব শেষ হয়ে যাবে, জীবনে কোনোদিন জান চলে যাবে, আখেরাত নষ্ট করবেন না। কথা কিছু বোঝা গেল? মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন ইন্তেকাল করে, ইমাম সাহেব দাঁড়িয়ে কি বলে, এই মানুষটা যদি কাউকে কষ্ট দেয়, কারোর হক মেরে থাকে, কাউকে যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, এতদিন একসাথে 50-60-70 বছর কাটিয়েছে, কোনো যদি এই মানুষটা তারা কিছু অসুবিধে হয় কারো, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। ওই বললেন না তো নামাজ কাজা রোজা কাজা হলে আল্লাহ তোমাদের কাছে তো বললুনি মাফ করে দাও, ওটা আল্লাহর ব্যাপার। আপনার ব্যাপার হচ্ছে আপনার হক মেরেছে, আপনাকে মেরেছে, গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, ওটা আপনার ব্যাপার। আপনি মাফ করলে শান্তি পাবে, মাফ না করলে আটকে যাবে। ভুল করে ওই কাজ করে দেন, হাত দুটো ধরে বলে যাচ্ছে, ইমান বাঁচাবেন কি করে? ছোট ভাইদের বলছে, আমার যুবক ভাইদের বলছে, 20 বছর 22 বছর 25 বছর 30 বছর বয়স, তোমাদের বলছি ইমান বাঁচাবে কি করে? এই যে কঠিন জবানা, এই জবানায় ইমান নিয়ে কবরে ঢোকা যাবে না। আগে শোনা যেত বোম্বাই খুব খারাপ জায়গা, বোম্বাইয়ে ছেলেদের বাপ পাঠাতে চাই না, কেন বোম্বাই খুব খারাপ জায়গা, ওখানকার মেয়েরা খুব খারাপ, পর্দা বলে ওখানে কিচ্ছু নাই, সবাই হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে, বোম্বাই খুব খারাপ জায়গা, বোম্বাইয়ে কাজে গেলে ছেলে টাকা নিয়ে বাড়ি আসতে পারে না, বোম্বাইয়ে কাজে গেলে ছেলে খারাপ হয়ে যায়। আগে শোনা যেত, এখন আর বোম্বাই অত দূর যেতে হবে না, আপনার ঘরের সামনে চলে এসেছে, বেশুদূর নাই, নিজের ঘরের সামনে এরিয়ায় রোডের ওপরে যান, লাইন হোটেল গুলো রাস্তায় যান, বারাসাতে যান, বেশি দূর যেতে হবে না। রাত 10টার পরে যাবেন, দেখবেন হাফ প্যান্ট পরে মেয়েরা ঘুরছে, পায়ের ওপরে পা তুলে দিয়ে সিগারেট খাচ্ছে, বগলে কিচ্ছু নাই, হাফ গেঞ্জি পরে বসে আছে, ঘুরছে, বাইকের পিছনে যাচ্ছে, ঘুরছে, 4টে করে 3টে করে মেয়ে উঠেছে, ইমান বাঁচাবেন কি করে? তো কঠিন জবানা, এর ভেতর তো আপনাকে বাঁচতে হবে। তাই নবী জীবনে হজ করেছিলেন কবার, বিশ্ব নবী জীবনে হজ করেছিলেন কবার, একবার। সবাই বলেন কবার, জোরে বলতে হবে, নিজের জীবনে রসুল হজ করলেন ফার্স্ট, শেষ একবার। আরাফাতে দাঁড়িয়ে বিশ্ব নবী বলে গেলেন, দুনিয়ার মুসলমান যতদিন বেঁচে থাকবে, লান তাদিল্লু, মেনে লও, তারাকতু ফি আমরাইন, কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলিহি, আল্লাহর কিতাব কুরআন শরীফ, আমি নবীর সুন্নত, কিতাব কুরআন শরীফ আর নবীর সুন্নত, আমার সুন্নত মেনে যদি আমার উম্মত উম্মতি চলাফেরা করে, জীবনে ঈমান নষ্ট হবে না, জীবনে পথভ্রষ্ট হবে না, জীবনে তোমাদের কেউ চোখের পানি ফেলতে কাঁদাতে পারবে না। জোরে বলে, আর একটু জোরে হলো না? হলো না? নবীর জীবনে শেষ হজ পড়তুম হজ, নবী ওখানে দাঁড়িয়ে লক্ষ লক্ষ সাহাবাদের বললেন এই কথাটা, দুনিয়ার মানুষকে রসুল বলে গেলেন, একটা কিতাব এক কথা বলে, আর একটা রসুলের সুন্নত আছে, নবীর সুন্নত, হাদিস আবার আলাদা জিনিস। তাহলে গোসাপ খাওয়া জায়েজ আছে হাদিসে, খাও গোসাপ খাওয়া হাদিসে জায়েজ আছে, খাও, নবী 11টা বিয়ে করেছে, তুমিও করে ফেলো। মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, নবী আমার, ফাতেমার
বাড়িতে চলে গেলে আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা দেখে ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। রাসূলুল্লাহ বললেন, ফাতেমা কি হয়েছে, কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে জামাইয়ের সঙ্গে আপনার অশান্তি হয়েছে, জামাইয়ের সঙ্গে আমার একটু অশান্তি হয়ে গেছে, জামাইয়ের সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছে। এই কথা নবী আমার যখনই শুনলেন, ভাইজান আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা লাল হয়ে গেল, রাসূলুল্লাহ নূরানী চেহারা লাল হয়ে গেল। ও আমার ফাতেমা, দুনিয়ায় তুমি আমার থেকে যেটা চাইবে আমি নবী দেব, কিয়ামতে কোনো সাহায্য করব না। ও আমার ভাইজানেরা, যে নবী রাসূলায় দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে, আল্লাহ নবী সাফাওয়াত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। সারা দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে বিশ্ব নবীর ওসিলা। আম্মাজান ফাতেমাটা কে? নবীর মেয়ে। হুজুর পাক বললেন, এখানে আমি সাহায্য করব, ওখানে কোনো সাহায্য করব না। অনেক শিক্ষা লিবার ব্যাপার গেল। আপনাদের কথা বলছি, আমার কথাই বলছি, কোনো দাম আছে? দাদা হুজুর কেবলার ছেলে, মুজাদ্দিদে জামানের আওলাদ, কোটি কোটি শুকর আল্লাহ ভালো ঘরে আমাকে জন্ম দিয়েছে। দাদা হুজুর, মুজাদ্দিদে জামানের ঘরে আমি জন্ম নিয়েছি, কিন্তু নামাজ যদি না পড়ি কোনো দাম হবে? আলেম হই, মৌলানা হই, মুফতি হই, হাফেজ হই, কারি হই, হাজি হই, যদি আল্লাহর হুকুম না মানি কোনো দাম আছে? এক কথা বলে নাকি ফাতেমা রাসূলের মেয়ে, ওখানে চিনব না। ফাতেমাটা কে? সাইয়্যেদাতুন নিসা ইয়া আহলাল জান্নাত, জান্নাতের নেত্রী। ও যুবকেরা, নওজওয়ানেরা, নবীর উম্মতের আমার ভাইজানেরা, নবী আমার ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা কোথায় জামাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনে হয় নবাবি শরীফে আছে। নবী আমার চলে গেলেন নবাবি শরীফে, আলী হুজুরের হাতটা ধরে ফাতেমার বাড়িতে নিয়ে আসেন। ভাইজান একদিকে সোয়ালেন ফাতেমাকে, আরেকদিকে সোয়ালেন হযরত আলীকে। রাসূলুল্লাহ মাঝখানে শুলেন, হযরত আলী হুজুরের হাত আর ফাতেমার হাত, দুজনের হাতটা নবী আমার বুকেতে রেখে আল্লাহ রাসূল মীমাংসা করে দিলে। আর একটু জোরে বলে বলে, ঝামেলাটাকে ছোট করে দিলে, ছোট করে দিলে, ঝামেলাটাকে ছোট করে দিলে। বাপ তো রাসূলুল্লাহ, বাপ তো। ও যুবকেরা, আমার ভাই জানেরা, দুটো কারণে ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতি করেছেন। এক নম্বর, ফাতেমা জান চলে যাবে, ফাতেমা জীবন চলে যাবে, ফাতেমার শরীর থেকে পর্দা সরবে না। ফাতেমা জীবন চলে যাবে, ফাতেমা শরীর থেকে পর্দা সরবে নি ভাই যা। দ্বিতীয় নম্বর, অভাবী সংসার, কষ্টের সংসার, দুঃখের সংসার। রাসূল চাইলে বাদশা সাথে মেয়ের বিয়ে দিতে পারতেন, কিন্তু না না, রাসূলুল্লাহ গরিবের সাথে মেয়ের বিয়ে দিয়েছেন। হযরতে আলী এতটাই অভাব, শিগমতো খাওয়া হতো না, সকালে হতো, রাত্রিরে হতো না। হযরতে হাসান হোসাইনের মুখে খাবার ফাতেমা দিতে পারতেন না। জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে বিয়াদবি করেননি। ও নবীর উম্মতেরা, এই আদর্শ, এই কাজ আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, আমার আল্লাহ ফাতেমাকে জান্নাতি করে দিয়েছে। এগুলো সব শিক্ষার ব্যাপার। মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে দেখবেন আদালতে কোটে কোটে ঘুরে বেড়াচ্ছে, নবীর আদর্শ না? ছোট হুজুর কিবলা 17টা মেয়ে আর 21টা ছেলে, ছোট হুজুর কিবলা 17টা মেয়ে 21টা ছেলে, কত কষ্ট করে দিন কাটিয়েছে। আব্বাজান হুজুর কিবলা যখন বলেন নয়, মুখটা লাল হয়ে যায়, ফর্সা তো লাল হয়ে যায়, কোথাও কষ্টের জীবনগুলো যখন বলে, কচি এত বড় পরিবার,
পাশের বাড়ির মানুষরা এসে বসে থাকতো, ছোট হুজুরের ঘরে খাওয়া রান্না হবে, খাবে, সবই তো করি। আসাম ফুটছে, আমাদের সান্ত্বনা দিত, ভাইদের চাচাদের সান্ত্বনা দিত, ভাত রান্না হচ্ছে, ইচ্ছে নাই, পানি টক টক করে ফুটছে, 2-500 1 কেজি চাল দিয়ে আছে, এত বড় হাঁড়ি ফুটছে। ছোট হুজুর কেবলা বসে আছেন, খবর পাঠিয়েছে, ছেলেগুলো কাঁদছে, দড়ি দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়েছে, খাবে কি? আচ্ছা, এই কথাগুলো যদি বাপ শোনে, বাপের কষ্ট হয় না? সন্তানদের কষ্ট শুনলে বাপের কষ্ট হয় না? জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দেবেন না, দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হয়ে যাবে। হুজুর বলতেন আল্লাহ খাওয়াবে, জোরে বললেন না, আর একটু জোরে হলো না, বাপের দোয়া বড় দোয়া, আল্লাহর ওলি দোয়া করে দিয়েছে। এখন বাড়িতে আমাদের খাবার লোকের অভাব, লোক খাবার লোক না। প্রত্যেক জুম্মার দিনে আমাদের দরবারের কথাই বলছি, 3 ডেক 2 ডেক করে রান্না হয়, 15 কাত থেকে আমাদের জেকেরের মাহফিল, 350 হাঁড়ি বিরিয়ানি রান্না হয়েছিল, 17টা গরু জবাই, 21-22-23 ফাল্গুন আমাদের দরবারে রান্না, মানুষ খেয়ে যাচ্ছে, প্রত্যেক দিন মানুষ খাচ্ছে, মাদ্রাসার ছাত্ররা খাচ্ছে, দরবারের মৌলানা ড্রাইভার হিসাব করলে 30 জন হবে, খেয়েই যাচ্ছে। কার দোয়া? আর বাপের দোয়া কার দোয়া? আল্লাহর ওলির দোয়া। আল্লাহ বাদশাহী সম্মান দিয়েছে, মুসলমান ঘরের ছেলেরা নবীর উম্মতেরা, নবী আমার আম্মা জানা এসার কাছে আছেন শুয়ে, হঠাৎ আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল, আম্মা জানা এসা বলেছিলেন, ইয়া রসুল আল্লাহ হবিব আল্লাহ, হঠাৎ উঠে কেন বসে পড়লেন? নবী আমার বললেন, আয়েশা আজকে আমি জান্নাতের কোরআন শরীফ তেলাওয়াত শুনতে পেলাম, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রসুলুল্লাহ আল্লাহর ফেরেশতাদের বলেছিলাম, ও আল্লাহর ফেরেশতা আল্লাহর জান্নাতে কোরআন শরীফ কে তেলাওয়াত করেন? আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করছে ওনার নাম হলো হারিস ইবনে নুমান, হারিস ইবনে নুমান আল্লাহর জান্নাতের কোরআন শরীফ তেলাওয়াত করছে, জান্নাতে মানুষগুলো শুনতে পায়, এই হারিস ইবনে নুমান। দুনিয়াতে মা বাপের আশিক ছিল, মা বাপকে ভালো বাস্তো, আল্লাহ খুশি হয়ে হারিস ইবনে নুমানকে জান্নাতের কোরআন শরীফ তেলাওয়াত করার দায়িত্ব দিয়েছেন। ও বিবি আয়েশা, আজকে আমি হারিস ইবনে নুমানের কোরআন শরীফ শুনতে পেলাম, আর একটু জোরে হলো না। আমার মা বোনেদের দুটো কথা বলবো, অসুবিধা আছে? এক কথা বলেন, কি অসুবিধা আছে? বোনেদের দুটো কথা বলবো, অসুবিধা আছে? মাইকের আওয়াজ যাচ্ছে তো, বোনেদের কাছে যাচ্ছে তো? আপনাদের মধ্যে মেয়ে সন্তান দুনিয়ায় আগে কার হয়েছে, হাত তুলে দেখান তো, মেয়ে কার আগে এসেছে দুনিয়ায়? হাত তোলে না কেন, মেয়ে কার? আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আগে মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললেন না? 10 বছর বয়স, মা ঈসা সিদ্দিকী, আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার জন্য আগে মেয়ে হয়, অনেক চালাক তো, আল্লাহকে বলেছি, আল্লাহ আমার জন্য আগে মেয়ে হয়, মেয়েই দেন, খালি খালি মেয়েই দিয়ে দেন, তারপরে একটা ছেলে দেবেন কেন? এক কথা বলেন, দুনিয়ায় মেয়ে আগে আসলে আল্লাহর রহমত বাড়িতে আসতে শুরু হয়ে যায়, আসমান থেকে টাকা আসতে শুরু হয়, জোরে হলো না? গায়েব থেকে পয়সা আসতে শুরু হয়, জোরে হলো না? আল্লাহর রহমত ওই বাড়িতে নাজেল হতে শুরু হয়, জোরে হলো না? আল্লাহর জান্নাত একটা লিখা হয়ে যায়, জোরে হলো না? তাহলে আমি কত চালাক বলেন দেখি, আলহামদুলিল্লাহ, কোটি কোটি আপনাদের আগে যার মেয়ে এসেছে আল্লাহর জান্নাত একটা আপনার জন্য লিখা হয়ে গেছে, জোরে বললেন না? খুশি না বেজার? কতজন বেজার হাত তোলেন তো দেখি, কতজন খুশি একটু হাত তোলা যাবে, একবার ঝেড়ে তকবীর দেন, নারে তকবীর, এতগুলো মানুষ প্যান্ডেল প্রায় ভরেই গেছে, আওয়াজ এত কম কেন, গরম কি লাগছে নাকি? হাত তুলতে বলেছি, নামাতে বললাম কি, হাত তুলতে বললাম তো, আল্লাহ একবার জোরে তকবীর দাও, নারে তকবীর, নারায়ে তাকবীর,
বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, রসুলের আশেক গণ, রসুল্লাহর আশেক গণ, হায়াতুন নবীর ইসালে সওয়াব, জিন্দা নবীর ইসালে সওয়াব, বিশ্বনবীর ইসালে সওয়াব, নারায়ে তাকবীর, হাত লাবা। আল্লাহ পাক আবার একটা সন্তান দিয়েছে, 4 বছর বয়স, দোয়া করবে। আপনারা আমার দাদা জানেন এই সব ছেলে মুজাদ্দিদের জবানের ছেলে, আপনারা নামাজি পরেজগার আল্লাহওয়ালা মানুষ, জাকিরিন মানুষ, আপনারা দোয়া করুন। 4 বছর বয়স, পীরজাদা মেহরান সিদ্দিকী, মেহরান সিদ্দিকী, MEHRAN, মেহরান সিদ্দিকী, দোয়া করবেন আল্লাহ যেন তাকে বড় হাফেজে কোরআন বানিয়ে দেয়, আল্লাহ যেন তাকে বড় আলেম করিয়ে দেন। সবাই দোয়া করবে, আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। আমার ভাইজান, রাসূলুল্লাহকে ভালোবাসুন, যতদিন বেঁচে থাকবে মা বাবাকে খুশি করুন, মা বাবাকে ভালোবাসুন, দুঃখ দেবেন না, ওই জায়গাটাই বেয়াদবি করতে যাবেন না, পরকাল শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হয়ে যাবে। আমার মায়েরা, মা গো তোমার পীরের আওলাদ বলছি, ভুল করবেন না, স্বামীর কাছে শুয়ে ভুল করবেন না, ভালো পরামর্শ দেবেন, পাশে শুয়ে শুয়ে ভালো পরামর্শ দেবেন। আপনি চাইলে মা বাবার সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, আবার আপনি চাইলে সন্তানের সাথে মা বাবার সম্পর্ক খারাপ হয়ে যাবে। যদি সম্পর্ক খারাপ করেন, আপনিও জাহান্নামে যাবেন, আপনার স্বামীও জাহান্নামে যাবে। আপনি যদি সম্পর্ক ভালো করতে পারেন স্বামীর সাথে, আপনার সাথে বাপ মায়ের সাথে সম্পর্ক যদি ভালো করতে পারেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। জোরে বলে, আর একটু জোরে বলেন, রক্তের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। বিশ্বনবী 4 নম্বরে আম্মা জান খাদিজা বললেন, সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না, বাপের সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক খারাপ করবেন না। একদিন সবাইকেই চলে যেতে হবে, সবাইকেই চলে যেতে হবে, যতদিন থাকবেন কোরআন মানুন, কোরআন মানুন, কোরআন মানুন, রাসূলের সুন্নত মানুন। কিছু কিছু ছেলে চিনাই যাবে না, আমাদের ঘরের কিছু কিছু ভাই আছে, বাইরে বেরোলে চিনা যাবে না, মোটরসাইকেলে উঠলে চিনা যাবে না, কি করছো তোমরা, কি করছো, নবীর সুন্নত এটা যদি মাথায় থাকে, না তুমি কারোর দিকে খারাপ নজরে তাকাবে, না তোমার দিকে কেউ খারাপ নজরে তাকাবে। জোরে বললেন না, রসুলের সুন্নত দাঁড়ি যদি চেহারাতে থাকে, তুমি জেনা ব্যবিচারী খারাপ থেকে বেঁচে গেলে। জোরে হলো না, রাসূল বলেছেন মেনে নাও আমার সুন্নত, কোরআন শরীফ মানো। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, রাসূলুল্লাহর সুন্নত চেহারায় যদি থাকে, বিশ্ব নবীর সুন্নত যদি মুসলমান চেহারায় রাখতে পারো, রাসূলুল্লাহর সুন্নত আদায় হবে, বিশ্ব নবী সাফাওয়াত নসিব হবে, সমস্ত নবীদের সুন্নত আদায় হয়ে যাবে। ও আমার ভাই জানেরা, কবরে আজাব হবে না, সওয়াল জবাব কম হয়ে যাবে, রাসূলুল্লাহর সুন্নত দাড়ি হলো নবীর সুন্নত, এই সুন্নত রেখে যদি তুমি চলাফেরা করো, জেনা ব্যবিচারী থেকে বেঁচে যাবে, খারাপ অন্যায় থেকে বেঁচে যাবে, অপরিচিত জায়গায় তোমার যদি মৃত্যু এসে যায়, মানুষ চিনতে পারবে এটা মুসলমান। ও আমার ভাইজান, নবীর সুন্নত নিয়ে যদি কবরে ঢুকতে পারেন, আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। কবরে ঢুকলে ফেরেশতা চলে যাবে, রসুলের সুন্নত আছে। আবার কিছু ভাইদের দাড়ি আছে, দূরবীন নিয়ে দেখতে হবে, ঠিক বলছি না ভুল বলছি, দূরবীন লাগিয়ে দেখতে হবে, দাঁড়িয়ে আছে না অন্য কিছু, যেন মনে হচ্ছে
মোদির মতো দাঁড়িয়ে রেখে দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে যেন মোদির মতো দাঁড়ি, ও দাঁড়ির কোনো দাম আছে? মুসলমান আমাদের দাঁড়ি রাসূলুল্লাহ সুন্নত, জোরে বলুন, আর একটু জোরে হলো না? তুমি কার অনুসরণ করছো? মেসি দাঁড়ি রেখেছে, রোহিত শর্মা, কোহলি ও দাঁড়ি রেখেছে, ওই রকম ও দাঁড়িয়ে আছে। দূরবীন লাগিয়ে দেখতে হবে দাঁড়ি না অন্য কিছু। নবীর সুন্নত এক মুষ্ট, নবীর সুন্নত জোরে বললেন, ভুল করবেন না, মানুষকে ভালোবাসো। দাদা পীরের দরবারে অনেকে গেছে, ইসালে সবাব 21-22-23 ফাল্গুন ইসালে সবাবে দাদা হুজুর কেবলার দরবারে গেছেন, দেখবেন রাস্তায় ফকির শুয়ে থাকে। ফকির গুলোকে দেখেছেন তো রাস্তার উপরে, একদম উজ্জ্বল থেকে শুরু করে দাদা হুজুর কেবলা মাঝাসি মাঝখানে মাঝখানে শুয়ে আছে সব ফকির গুলো, কেমন লাগে বলে দেখলে? মানুষ মানুষ গঠন খারাপ, চেহারা খারাপ, সুরাত খারাপ, গঠন ছোট, চেহারা ছোট। আল্লাহ আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত কি সুন্দর চেহারা করেছে, জোরে বললেন না? আর একটু জোরে হলো না? আবার দেখবে এখানটা করে, এই শুনছেন আমার কথা শুনছেন, এখানটা করে একটা চাকা চাকতে লোহার চাকা লাগানো আছে, এখানে পোঁদ নাচাতে পোঁদ নাচাতে চলে যাচ্ছে, দেখেন এখানটা করে লেগেছে পানেই তো, এখানটা করে বডি হাত দিয়ে স্লিপ দিচ্ছে, হাত দিয়ে ঠেল দিচ্ছে, চলে যাচ্ছে পোঁদ নাচাতে পোঁদ নাচাতে যাচ্ছে।